সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। বাংলা টিপসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো যারা যারা স্টেট ব্যাংকের গ্রাহক আছো তাদের জন্য একটা সুখবর রয়েছে। সুখবরটা হলো, ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স রাখতে না পারার জন্য জরিমানার অঙ্ক 70% পর্যন্ত কমিয়ে দিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সারা দেশ জুড়ে প্রায় 25 কোটি অ্যাকাউন্ট হোল্ডার আছে। নতুন নিয়ম কার্যকর হবে আগামী 1 এপ্রিল থেকে। দেশের মেট্রো শহর এবং অন্যান্য শহরগুলিতে যদি গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখতে না পারেন তাহলে জরিমানা হিসাবে তাকে 15 টাকা প্লাস জিএসটি দিতে হবে। আগে এই অঙ্ক ছিল 50 টাকা প্লাস জিএসটি। অন্যদিকে গ্রামে বা এই জরিমানার টাকা কমিয়ে যথাক্রমে 12 টাকা প্লাস জিএসটি এবং 10 টাকা প্লাস জিএসটি করা হয়েছে। আগে দু ক্ষেত্রেই জরিমানার অঙ্ক ছিল 40 টাকা প্লাস জিএসটি। ভারতীয় স্টেট ব্যাংকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমাদের গ্রাহকদের আবেগের কথা মাথায় রেখেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও গ্রাহকরা চাইলে তাদের রেগুলার সেভিং ব্যাংক অ্যাকাউন্ট পাল্টে বেসিক সেভিং ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে পারেন। এতে কোনো জরিমানা হবে না যদি কখনো ন্যূনতম টাকা না থাকে। তো বর্তমানে দেশ জুড়ে ভারতীয় স্টেট ব্যাংকের বিভিন্ন শাখায় মিলিয়ে মোট 41 কোটি সেভিং অ্যাকাউন্ট আছে। তার মধ্যে 16 কোটি অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্গত অথবা সেভিং অ্যাকাউন্ট। দুটি অ্যাকাউন্টের ক্ষেত্রেই কোনো ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় না। তো আগে যে আমাদের সমস্যাটা ছিল যে ন্যূনতম ব্যালেন্স যদি না থাকতো সেভিং অ্যাকাউন্টে তাহলে কিন্তু আমাদের 50 টাকা প্লাস জিএসটি কাটা হতো। তো এখন যে নিয়মটা নতুন চালু হবে 1 এপ্রিল থেকে, আমাদের ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কিন্তু আমাদের থেকে আর 50 টাকা কাটা হচ্ছে না। আমাদের থেকে কাটা হচ্ছে কত? 15 প্লাস জিএসটি। আর গ্রাম অঞ্চলে কাটা হচ্ছে কত? 10 টাকা প্লাস জিএসটি আর 12 টাকা প্লাস জিএসটি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর ভিডিওতে যদি কোনো মন্তব্য থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।